নমস্কার বন্ধুরা, মুনস নিউ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে আমরা সবাই জানি আজকে শুভ জামাইষষ্ঠী, আর সমস্ত নতুন জামাইদের আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে দিনটা শ্বশুরবাড়িতে সমস্ত নতুন জামাইদের ভীষণ ভীষণ ভালো কাটে। আমিও একজন দম্পতি, তবে আমি কিন্তু একদমই নতুন দম্পতি নই। আমার প্রায় 20 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। আমার একটা মেয়েও আছে, সে ক্লাস 12-এ পড়ে। আর আজকের দিনে আমিও কিন্তু জামাইষষ্ঠী করতে আমার বাপের বাড়িতে যাব, কারণ এখনো পর্যন্ত আমার বাপের বাড়িতে এই রিচুয়ালটা মেনটেন করে চলেছে। আর মুনস মেনু মানে কিন্তু সেখানে অনেক রকম রান্নার সমাহার। আর আজকে আমার বাপের বাড়িতে কিভাবে কিরকমভাবে কত রকম রান্না দিয়ে এই আজকের দিনটা সেলিব্রেট করবো আমরা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্য এই ভিডিও ক্রিয়েশন। তো সঙ্গে থাকবেন শেষ অবধি, আর দেখতে থাকুন আজকে দিনটা আমরা কিভাবে কাটাই। এই হলো আমার মেয়ে প্রাপ্তি। আপনারা হয়তো ওকে আমার আগের ব্লগগুলোতে দেখেছেন। আজকে ওর আকাশ ইনস্টিটিউটে ক্লাস রয়েছে বলে ও আজকে সকালে ক্লাস অ্যাটেন্ড করতে চলে যাচ্ছে। আমাদের সঙ্গে ও আজকে যাবে না, বিকেলে ও ছুটি হলে ও সোজা আমার বাপের বাড়িতে পৌঁছে যাবে। আকাশ ইনস্টিটিউট হোক বা যে কোনো টিউশনে, আমার মেয়ে ওর বাবার সাথে কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করে। তাই আজকেও ও ওর বাবার সাথে ইনস্টিটিউটে পৌঁছে ওর বাবা বাড়ি ফিরলে আমরা বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। সাবধানে যাস। যে কোনো জায়গাতেই হাজব্যান্ড আর মেয়ে সাথে গেলে কিন্তু আনন্দটা সবসময় দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু অগত্যা মেয়ে যেহেতু ক্লাস 12, তাই পড়ার জন্য ওকে তো ছাড়তেই হবে। তাই ও বাড়িতে বিকেলের দিকে এলে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করব। তাই হাজব্যান্ড ফিরে আসার আগের মুহূর্ত পর্যন্ত হাতের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো সেরে আমিও রেডি হয়ে নিচ্ছি, যার জন্য আজকে এই অনুষ্ঠান। আজকে সে একদম সেজে গুজে রেডি, আর সেও আর অন্য কেউ নয়, এই আমার হাজব্যান্ড। একদম দেখুন তৈরি হয়ে গেছে পাঞ্জাবি পরে। আমরা এই জাস্ট এবার রওনা দেব বাপের বাড়ির উদ্দেশ্যে। তো চলুন, আবার দেখা হবে আমার বাপের বাড়িতে। যত পুরনোই হোক না কেন, সব মেয়েরাই কিন্তু বাপের বাড়ি যাব শুনলে ভীষণ খুশি হয়ে যায়। তাই আমিও বা কি করে তার অন্যথা হই, আমার মনেও কিন্তু আজকে ভীষণ আনন্দ হচ্ছে। আর তাছাড়া আজকে জামাইষষ্ঠী বলে কথা, আজকে জামাইদের কদরই আলাদা। পথ চলতে চলতে দুজনে মিলে পৌঁছে গেলাম মিষ্টির দোকানের সামনে। আজকে যেহেতু জামাইষষ্ঠী, তাই মিষ্টির দোকানে কিন্তু উপচে পড়া ভিড়। আর খুব সুন্দর সুন্দর মিষ্টি রয়েছে এই দোকানটাতে। দোকানটা হয়তো আপনারাও অনেকে চেনেন, এটি অ্যাক্রোপলিসের ঠিক সামনে। মিষ্টির দোকানের নাম ক্ষীরোদ। এখানে মিষ্টি আর দই কেনবার জন্য আমার কর্তামশাইও অপেক্ষা করছে। এবার দই মিষ্টি কেনা হয়ে গেলেই আমরা সোজা রওনা দেব বাপের বাড়ির উদ্দেশ্যে। দেখতে দেখতে আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। সামান্য একটু শব্দ পেলেই যে এক ছুটে দৌড়ে চলে আসে, আমি কিন্তু তারই প্রতীক্ষা করছি। কেউ আসুক বা না আসুক, সবার আগে আমাদের ওয়েলকামটা করবার জন্য কিন্তু আমাদের টফি দৌড়ে আসে। এই যে আমাদের টফি, এই যে দেখছেন, এবার তাকে কোলে নিতে হবে, সেই জন্যই কিন্তু এত লাফালাফি। জামাইকে ফোঁটা দেবে বলে মাও কিন্তু সকাল থেকে একদম রেডি হয়ে বসে। আমরা দুই বোন আর আমাদের বাড়ির দুই জামাই, প্রত্যেক বছর এই দুই জামাই পাশাপাশি বসেই কিন্তু ফোঁটা নেয়। কিন্তু এই বছর তার একটু পরিবর্তন হয়েছে, কারণ আমার বোনেদের এই বছর তার শাশুড়ি মারা যাওয়ার জন্য সে এবারে আরেক জামাই ফোঁটা নিতে বসেনি, কিন্তু তার পরিবর্তে সেখানে বসে গেছে তারই একমাত্র কন্যা শ্রীনিজা, আমাদের সকলের চোখের মণি, ভীষণ আদরের মিষ্টু। প্রত্যেক বছরই মাতা দুই নাতনিকে এইভাবে জামাইদের পাশে বসিয়ে ফোঁটা দেয়। কিন্তু এই বছর যেহেতু আমার মেয়ের টিউশন ক্লাস রয়েছে, সেই জন্য শুধুমাত্র ছোট নাতনিকেই এখন ফোঁটা দিচ্ছে। বিকেলে বড় নাতনি এলে তাকেও ফোঁটা দেবে। আর
আমাদের মিষ্টুরানিও তার দিদিকে ভীষণ ভালোবাসে। দিদি যেহেতু পাশে নেই, তারও একটু মনটা খারাপ। দুজনে পাশাপাশি বসে ফোঁটাটা নিলে হয়তো একটু বেশি মুখে হাসিটা থাকতো। ফোঁটা শেষ করে এখন জলখাবার খাওয়ার পালা। এই দেখুন, মা কিন্তু খুব সুন্দর করে জামাইয়ের জন্য প্লেট সাজিয়ে ফেলেছে। আজ ব্রেকফাস্টে রয়েছে লুচি তরকারি এবং ফল মিষ্টি। আজকের দিনে সকল মাই তার সন্তানের মঙ্গল কামনায় ষষ্ঠীর ফোঁটা তার সন্তানদের কপালে ছুঁয়ে থাকে। সেজন্য এবার জামাইদের পরে আমাদের পালা। একে একে বোনের হয়ে যাওয়ার পরে এবার আমিও এসে মায়ের ফোঁটা নিলাম। বাবা মায়ের আশীর্বাদ আমাদের সকলেরই কিন্তু একান্তই কাম্য। তাই আজকের দিনে আমি প্রার্থনা করি যেন পৃথিবীর সকল মা এইভাবেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ সকাল থেকেই মা অনেক কিছু রান্নার অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখুন, এখনো বেচারি কিন্তু রান্না করেই যাচ্ছে। জানি না, আমাদেরও একটা করে মেয়ে আছে, এদেরও একদিন বিয়ে হবে আর আমাদেরও জামাইষষ্ঠী করতে হবে। তো এখন মা যেটা করছে সেটা হচ্ছে, দেখুন এই যে মটন রান্না করছে। আর সকাল থেকে আরও অনেক ধরনের রান্না সব মায়ের করা হয়ে গেছে, আমি যদি অনেকটা পরে এসেছি। তো এখনো পর্যন্ত এই যে দেখুন মটন কষিয়ে যাচ্ছে। মা, কী কী রান্না হয়েছে সকাল থেকে একটু বলে দাও। বেশি কিছু না, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল, চাটনি, ইলিশ মাছের ঝোল, মটন কষা। আর কিছু বাকি আছে? সমস্ত রান্নাই করে ফেলেছে, বুঝতেই পারছেন। তাতে আবার সন্ধ্যের অ্যারেঞ্জমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা, সেটা আবার তখন আপনাদের দেখাবো, আপাতত এইটুকুনি। ঘড়িতে এখন 3:30 বেজে গেছে আর আমার মেয়েও তার ছুটি হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে এসেছে। আর টফি এখন তাই দিদিকে পেয়ে ভীষণ খুশি। দুই নাতনি কিন্তু দাদু দিদা প্রাণ, তাই বাড়িতে বড় নাতনি সকাল থেকে ছিল না বলে কোথাও বোধহয় একটু মন খারাপ লেগেই ছিল, আর সেই জন্যই সময় গুনছিল দাদু দিদা। নাতনি ফিরে আসতেই সকালের ফোঁটাটা যখন দেওয়া হয়নি সেটা সেরে মা তার ফোঁটার পার্ট কমপ্লিট করল। জামাইয়ের জন্য দুপুরের মেনু একদম রেডি, তাই আজকের মেনুতে রয়েছে সাদা ভাতের সাথে মাছ ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আর কাজু, কিশমিশ, নারকেল দিয়ে মুগ ডাল, ইলিশ মাছের ঝোল, মটন কষা, চাটনি, মিষ্টি, দই। আজকের দিনে সমস্ত জামাইদের কাছে এটাই তো শ্বশুরবাড়ির আনন্দ। জামাই কিন্তু সত্যি আজকে ভীষণ খুশি। যারা আমার ব্লগ আগে দেখেছেন তারা হয়তো অনেকেই জানেন আমার হাজবেন্ড কিন্তু বরাবরই ভীষণ খাদ্যরসিক মানুষ। সেই জন্য আমার চ্যানেলের আইডিয়াটা কিন্তু আমার হাজবেন্ডের কাছ থেকেই পাওয়া। মাছগুলোকে দেখুন এইভাবে আমি ম্যারিনেট করে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে রেডি করে রেখেছি। তাই মা এখন এগুলোকে গরম গরম ভেজে নিচ্ছে। মাছের ফিশ ফ্রাইগুলো সমস্ত ভাজা হয়ে গেলে এগুলোকে স্যালাড আর কাসুন্দি দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো। আপনারাও বাড়িতে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে আমার এই রেসিপির লিঙ্কটা পাঠিয়ে দেবো। গরম গরম ফিশ ফ্রাই এখন একদম রেডি, এবার সবাই মিলে এটাকে খাবার পালা। জামাই এখন গরম গরম ফিশ ফ্রাই এনজয় করছে। কেমন হচ্ছে? জামাইয়ের সাথে সাথে মেয়েও বসেছে ফিশ ফ্রাই নিয়ে। কিরকম হয়েছে এটা? আমার কতটা ভালো লাগছে
আমাকে খেয়ে দেখে বলতে হবে, খেয়ে দেখি তারপরে বলবো। চলো এবার আমি এবার খেয়ে দেখি। একবার খেয়েছি, দারুণ হয়েছে, পুরো দোকানের মতনই রাখছি। রাতের মেনুতে ছিল মটন বিরিয়ানি আর চিকেন চাপ। এই খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ মেয়ের একটা 10টা থেকে ক্লাস আছে। দেখতে দেখতে সারাটা দিন কেটে গেল। আজ সারাদিন কিন্তু আমরা সবাই মিলে একসাথে ভীষণ মজা করেছি। আশা করি আজকের দিনে সমস্ত জামাইরাই শ্বশুর বাড়িতে ভীষণ ভালোভাবে কাটিয়েছেন। আবার আরও একটা বছরের অপেক্ষা বা প্রতীক্ষায় আমরা সবাই মিলেই রইলাম। আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিও প্রেস করে রাখবেন, তাহলে নতুন যদি কোনো ভিডিও আপলোড করে থাকি তার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তবে এইটুকুই, আবার একটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।